পুচকে জিম্বাবুয়ের কাছে হার, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব আখতার। জিম্বাবুয়ের কাছে হেরে পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে পাকিস্তান, এখনও পয়েন্টের খাতা শূন্য, বাকি আর 3টি ম্যাচ। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার এখনই বলে দিলেন, এবার টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। তার মতে খাতা কলমে সুযোগ থাকলেও বাস্তবে সেমিফাইনালে যাওয়া অসম্ভব বাবরদের। পাকিস্তানের এই খারাপ ফলের জন্য বাবরকেই দায়ী করছেন তিনি। ইউটিউবে একটি ভিডিও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আখতার। তিনি বলেছেন, পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, খাতা কলমে সুযোগ থাকলেও এটা সত্যি খুবই হতাশ লাগছে, কষ্ট হচ্ছে। পাকিস্তান যেভাবে হারতে হবে সেটা ভাবতে পারেনি, এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে ও জিতবে তবেই সেমিফাইনালে যাব, সেটা হয় না, নিজের ক্ষমতা যেতে হবে, তার জন্য ভালো খেলতে হবে। একথার পরেই অধিনায়ককে তুলনা করেছেন প্রাক্তন পেসার আখতার। বলেছেন, বাবর জঘন্য অধিনায়ক, ওর কোনো পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধে ওর জন্য হেরেছিলাম, বারবার মোহাম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করার জন্য ধরে রাখে, বারবার আমরা হারি। দলে 4 জন পেসার খেলানো উচিত, সেখানে বাবর 3 জনকে খেলাচ্ছে, তার মধ্যে শাহিন সুস্থ নয়, তারপরে ওকে নামিয়ে দিয়েছে। আরও তো পেসার আছে, তাদের সুযোগ দেওয়া উচিত ছিল। বাবরদের ওপেন করতে না মানিয়েও ক্ষুদ্র আখতার। তার মতে বাবরের বদলে অন্য কারো ওপেন করা উচিত, কিন্তু নিজের জায়গা জোর করে ধরে রাখতে চাইছেন বাবর, তাদের দলের ক্ষতি হচ্ছে। আখতার বলেছেন, আমি কতবার বলেছি বাবর 3 নম্বরে নেমে আসা উচিত, কিন্তু ও শুনবে না, সে ওপেন করবে। দুজনের উপরই পুরো দল নির্ভর করছে, মিডল অর্ডারে কোনো ব্যাটার নেই, ফখরজামানকে বসিয়ে রেখেছে। শোয়েব মালিককে নেওয়ার কথা বলছিলাম, ওকেও নিল না। ভুল দল নিয়ে খেললে হার ছাড়া আর কি ফল হবে।